সংসারেতে অঙ্ক থাকে থাকে গুণন বিয় ফল ভাগে যোগে ফলা ফল সংসারেতে অঙ্ক থাকে থাকে গুণন বিয় ফল ভাগে যোগে ফলা তবু চলে সংসার সোনার তরি হাসি কান্না গল্প ভারী তবু চলে সংসার সোনার তোর হাসি কান্না গল্প ভারী যদি হয় শুভ সংখ্যা তেরো কিন্তু নামেই সংখ্যা সৎ যদি হয় শুভ সংখ্যা তেরো কিন্তু নামেই সংখ্যা তুমি তো আমাকে চেনা আমাদের বিয়ের আগে থেকে তাই না আমার ছোট বোনের বান্ধবী তুমি পরে শুনেছি আমার সাথে দেখা করার জন্য তুমি হরামের আমের সমাজের বাসায় চলে আসতে তুমি তো বললে তামান্নার সাথে ভাবীর কি জানি হয়েছে সেই জন্য মেজভাবি রাগ করে অফিসে যায়নি তো এটা অসুবিধা না এটা তামান্নার সমস্যা ইভান ইরিনকে সারাক্ষণ দেখভাল করে মেজ বৌমা তারপরে ওকে এমন খোঁচা দিয়ে কথা বলবে কেন তুমি কি শ্যামা আপনি আমাকে চিনেন কিন্তু আমি তো আমাকে তুমি চিনবে না শুভর কাছে তোমার অনেক গল্প শুনেছে তাই তোমাকে আমি চিনি ও আচ্ছা আপনি ছোট ভাইয়ের ফ্রেন্ড আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কিন্তু আসুন ভিতরে আসুন খালা জানো ভাইকে দেখে নিয়ে আসুন আসুন না না এখন না আগে শুভ আসো আচ্ছা ছোট ভাই জানি আপনি আসবেন না ওকে জানানোর সুযোগ পেলাম কোথায় সুযোগ পেলাম না মানে মানে ফোন করে মানে না তোমার ভাইয়ার ফোন বন্ধ লাস্ট চ্যাটিং হয়েছিল তখন বললো আমি নেই এরপর থেকে তোকে খুঁজেই পাচ্ছে না হাস্ট যে বাসা সবাই আমাকে না স্টুপিড টাইপের মনে করে কিন্তু এখন আমি বুঝলাম যে আমি আসলে একটা স্টুপিড কেন তোমার এমন মনে হলো কেন এই যে আপনি আসলেন আপনি আবার আমাকে চিনেও ফেললেন কিন্তু অথচ আমি এখন পর্যন্ত আপনার নামটাই জানতে চাইনি রুবাবা পরিচয়টা দিয়ে দিয়ে আমি শুভর ক্লাসমেট ও আচ্ছা আচ্ছা কিন্তু শুভ আঙ্কেল তো রুমে নেই রুমে নেই আচ্ছা তুমি একটা কাজ করো না ছাদে গিয়ে দেখে আসো ছাদেও দেখে আসছি কি আশ্চর্য আমি একটু আগে গিয়ে কথা বলে আসলাম পালিয়েছে পালিয়েছে কেন পালাবে কেন কয়েকদিন ধরে যোগাযোগ করছে না তারপর বললাম না আমাকে লিখেছে আমি নেই আর অনেক কিছু লিখেছে আমি এটাই বুঝতে পারছি ও আসলে আমাকে অ্যাভয়েড করছে তাই নাকি ভাইয়া সাহস তো কম না ভাইয়া আপনাকে ঠিক আছে এখন থেকে একটা কাজ করব ভাইয়া যখন বাসা থাকবে তখন আমি আপনাকে কল দেব আর আপনি তখন চলে আসবেন অত কিছু করতে হবে না ও তো আসলে আমাকে চিনে নেই যখন চিনবে তখন বুঝবে শ্যামা আজ আমি আসি তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো চলো আপনাকে গিদি আসে ওকে আচ্ছা আপু ভাইয়া যে কি করে না মানে সব সময় কেমন অস্থির 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 না শেমা ও একটা ফাকিবাজ যাই হোক তোমার সাথে কথা বলে ভালো লাগলো শুনো তোমাকে আমার লাগবে কি হেল্প চাইলে হেল্প করবে না অবশ্যই আপু যদি ভাইকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় তাহলে আমি সেটাও পারবো ঠিক আছে আসি হ্যাঁ ওকে বাই বাই আপু বাই আরে কেন লুকিয়ে ছিলাম কিন্তু কেন মানে মানে হয়েছে কি মানে ও তো আমার ক্লাসমেট রুবাব আমার ক্লাসমেট সে অর্থে তুই ধরে নিতে পারিস ও আমার ফ্রেন্ড মানে ফ্রেন্ড কিন্তু আমি না বেশ কিছু দিন ধরে খেয়াল করছি মানে ও না আমাকে অন্য চোখে দেখে তাই না কিন্তু ব্যাপারটা তো মোটেই ওয়ান সাইডেড না তুই নিশ্চয়ই এখন আমাকে মিথ্যা কথা বলছিস আই তুই কি মনে করছিস তুই এরকম বানি বানি মিথ্যা কথা বলবি আর আমি তোকে বিশ্বাস করব আরে ওয়ান সাইডেড 100% ওয়ান সাইডেড তুই আমাকে চিনিস না আমি একজন শিল্পী মানুষ গান বাজনা করি কয়েকদিন পর ফিল্ম বানাবো এই হুতু তু তু প্রেম তো আমার হবে না শুন তোর এসব বাকওয়াক বাজি রাগ বুঝছিস রুবা বাপুর মতো একটা মেয়ে যে তোকে পছন্দ করে এটার জন্য তো তোর দিনে 1000 বার থ্যাঙ্কস গড থ্যাঙ্কস গড বলা উচিত আমি কি তোর মতো নাকি হ্যাঁ তুই তো সারাখন স্বপ্ন দেখিস যে কখন তুই প্রেম করবি কখন একটা ছেলে এসে তোকে প্রপোজ করবে ভাইয়া ভালো হবে না কিন্তু বলে দিলাম তাহলে তুই আমাকে নিয়ে এসে বলছিস কেন আমি তোকে কি বললাম দেখ আমি তোকে জাস্ট বললাম যে রুবা সাথে তো রিলেশন যাই থাক উনি যেও তো আমাদের বাসায় এসেছে ওনার সাথে দেখা করলে দু একটা কথা বলে কি এসে যেত তাই বলে তুই লুকিয়ে থাকবি পালিয়ে থাকতে হবে না মানে পালিয়ে থেকে ও রক্ষা পাবো না মনে হচ্ছে যে মেরে বাবা তার উপর বাবা আবার ডিএজি মানে তার না মানে এসব জাগতিক বিষয় থেকে না আমাকে পালাতে হবে পালিয়ে যাবে কোথায় হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আগে তুমি পাঠাও আমি তারপরে দেখছি বড় ভাবি বড় ভাবি আমি আমি একটু পরে ফোন করছি কি হয়েছে রে ছোট প্যাকে তো ধরে নিয়ে গেছে কি শুভকে ধরে নিয়ে গেছে কে কখন কিভাবে কি বলছিস এসব কলিং বেল বাজলো আমি তো শুনেছি কিন্তু আমি তো ধরেই নিয়েছি যে নূরজান খালা তো দরজা খুলবেই তাই না উফ শামা আসল কথাটা বল থালা দরজা খুলে কার সাথে যেন কথা বলছিল আমিও জিজ্ঞাসা করলাম কে আমি কাছে গিয়ে দেখলাম ও ভাবি বিশ্বাস করবে না কি যে সুন্দর দেখতে আপুটা আরে ধ্যাত কোনো কিছুই সিরিয়াসলি নিতে শিখিস এই বলছিস শুভকে ধরে নিয়ে গেছে আবার এই বলছিস আরে ঘটনা তো ওখান থেকেই শুরু আমাকে রুবাবাবু বলল এই রুবাবাটা আবার কে ও কথা মতো প্রশ্ন করো না তো আরে রূপাবা হচ্ছে যে আপুটা ভাইকে ধরতে এসেছিল ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড শুভর গার্লফ্রেন্ড কই এমন কিছু তো আগে জানতাম না আরে তুমি জানবে কি করে আমি জানবো কি করে ছোট ভাই তো নিজেই জানে না শুভ জানে না অথচ মেয়ে যে বাসায় এসে হাজির আমি তো কিছুই বুঝতে পারছি না আমার তো মনে হয় ভাইয়া রুবাবা আপুর বয়ফ্রেন্ড কিন্তু আপু ছোট ভাইয়ার গার্লফ্রেন্ড না তুই যা তো এখান থেকে যা আরে ভাইয়া তো আপুকে দেখে চুপি চুপি পালিয়ে গেছে তার মানে কি তার মানে ভাইয়া স্বীকার করে না যে আপু ভাইয়ার গার্লফ্রেন্ড আয় শ্যামা তোর আর কোনো কথা আছে না থাকলে এখন যা আরে কথা তো এখন শুরুই করিনি ক্লাইম্যাক্সটা কোথায় দেখো রুবাবা আপু যখন বিদায় নিয়ে চলে গেল ঠিক তখনই ছোটো ভাইয়া এসে হাজির আমার সাথে উল্টা সেদা কথা বলা শুরু করে দিল তখনই রুবা বাবু আবার কোথার থেকে যেন উদয় হয়ে আসলো আর স্ট্রেইট বলে দিল ইউ আর আন্ডার অ্যারেস্ট তারপর শুভকে নিয়ে গেল এই তো আরে নিয়ে গেল ঠিক আছে কিন্তু কে নিয়ে গেল একজন ডিআইজির মেয়ে এসে নিয়ে গেল মানে ইয়েস ভাবি রুবা বাবু ডিআইজির মেয়ে সো বলতে পারো এই কেসে কোনো জামিন নেই জামিন নেই মানে মেয়েটা শুভর কি ক্ষতি করবে আত্মহত্যার প্ররোচনার দায়ে ছোট ভাই অ্যারেস্ট চিট তুমি আমার সাথে চিট করেছো দেখো বাবা তুমি আমাকে চিট বলতে পারো না আমি তোমাকে কখনোই ঠকাইনি মানে কি বলবো আর যাই বলো তুমি আমাকে চিট বলতে পারো না কেন তুমি আমাকে নি তুমি আমার সাথে কমিটমেন্ট করো নাই আরে করব না কেন করব কমিটমেন্ট ছিল কিন্তু নর পরে তবে এখনো ভালোবাসি তুমি আমাকে ভালোবাসলে তুমি আমার সাথে এমন করছো কেন সব যোগাযোগ বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছো কেন শোনো আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসার জন্য আমি তোমাকে ছেড়ে দূরেও চলে যেতে পারি শুধু গ্রহণ করলেই ভালোবাসা হয় না ভালোবাসার আসল পরীক্ষা হচ্ছে ত্যাগে চুপ করো সব সময় ফাসলাম না 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 আমি সিরিয়াসলি বলছি আমার এখনো বিয়ের বয়স হয়নি আমি এখনো বাচ্চা আমি এখন বিয়ে করতে পারবো না তোমাকে কে বলেছে বিয়ে করতে আমি কি তোমাকে বলেছি এখনই বিয়ে করো আমাকে মানে এখন বিয়ে না করলে তুমি আমার জন্য কত আর অপেক্ষা করবে হ্যাঁ আর অপেক্ষা করে বা লাভ কি সেট আমি যদি না ফিরি না ফিরি মানে তুমি কোথায় যাবে ও মাই গড তুমি যে এতটা ডাল সেটা তো জানতাম না হ্যাঁ আমার সাথে থেকে থেকে তোমার একটু উন্নতি হলো না কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম চ্যাটিং এ লিখলাম আমি নেই কি লিখেছি না হ্যাঁ লিখেছো তো আমি নেই কথাটার অর্থ কি কথাটার অর্থ কি আমি নেই মানে এটা না যে আমি তোমার জীবনে নেই আমি নেই মানে হচ্ছে আমি দেশেই নেই দেশে নেই মানে তুমি কোথায় যাচ্ছ তুমি শুনলে কষ্ট পাবে সেই জন্য তোমার সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি ভেবেছি আগে ওখানে যাই তারপর না হয় ওখান থেকে তোমাকে আমি জানাবো গিয়ে জানাবে কানাডা কানাডা আমি চলে যাচ্ছি বাবা মা ভাই সবাই মিলে আমাকে এত করে ধরলো বললো যে এই দেশে যাওয়া হয়েছে হয়েছে আর কোনো কিছু করার দরকার নেই আমিও রাজি হয়ে গেলাম রাজি হয়ে গেলে একবারও একবার প্রয়োজন বোধ করলে না বিল্ডিং অফিস থেকে এসছে তিন মাসে বকে আমরা গত মাসে শুভকে দিয়ে চেক পাঠালাম শুভকে ডাকো আই শুভ শুভ বাবা দেখেছ তুই শুভ যা ডাক শুভটাকে নিয়ে আয় হাই কিন্তু তখন পাওয়া যাবে না ভাইয়া তো কট কট মানে কি কি যে সব ভাষায় কথা বলিস তোরা যা আমি চলে গেলে কটের মানে জানবি কি করি কট মানে হলো ছোট ভাইকে তার গার্লফ্রেন্ড কট করেছে কট রেড হ্যান্ডেড ছেলেটা এখন এসব করবে না আছে যাও না তোর ছেলেকে এখান নিয়ে কি আশ্চর্য বাবা মানে তোমরা কি আমার কথা বুঝতে পারছো না নাকি নাকি ভাবছো যে আমি এখানেও গল্প বানাচ্ছি ভাইয়ার এগেইনস্টে কমপ্লেইন করছি সত্যি বলছি বাবা ভাইয়ার বান্ধবী বাসায় এসে ভাইয়াকে হাত করা পরি নিয়ে গেছে তবে বাবা আমার মনে হয় এখানে তোমার জন্য একটা সুখবর আছে ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে রুবাবা রুবাবা আপুর বাবা বোধ হয় পুলিশের ডিআইসি মানে ওই যে তোমার একটা পুলিশের হেল্পের দরকার ছিল না এখানে মনে হয় তোমার হেল্প হয়ে যাবে তা কেন মন খারাপ ওটা কি ওটা কি বুঝতে পারছো না আমি একবারে চলে এসেছি আর ফিরে যাব না বাহ জশ বাহ 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 চাউত কর এদিকে শুভ লুক তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো আমার ইমোশন নিয়ে খেলছো ইমোশন ক্যামেরা করছি এক্সপ্রেশন গুলো ধরে রাখছি তোমার এই প্রোফাইল ভালো না এদিকে ঘুরো ওকে তোমার যা ইচ্ছা তুমি তাই করো এরপর যদি আমার পায়ও ধর আমার চেহারা দেখবে না আসছো ব্যাপার তুমিই থাকবে না সেখানে পা পাবো থেকে বলো তোমার এই ফাজলামুর জন্য একদিন পস্তাতে হবে তোমার ফোন তোমার ফোন নিয়ে যাও তোমার ফোন নিয়ে যাও তুমি আমাকে চলে যেতে দিচ্ছ কেন হাত ধরে রাখলে না কেন আরে হাত ধরে রাখবো কেন হ্যাঁ এ ঢাকা ঢাকি করো না যাও তুমি চলে যাও চলে যাও তুমি চলে যাও পরে তোমাকে পায়ে ধরে নিয়ে আসবো ঠিক আছে এই আমি চলে যাচ্ছি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি কই যাচ্ছ না তো মিথ্যুক জেনে কথাকার কার কি আমি মিথ্যুক আমি লায়ার ঠিক আছে দেখো আমি সত্যি সত্যি চলে যাচ্ছি এটা কেমন কথা দিনের পর দিন বউ শাশুড়িতে ঝগড়া হবে প্রতীক কিছু বলবে না মা প্রতীক বাসায় ছিলেন এটা কতবার বলবো ও থাকলেও কিছু বলতো তুই তো সেদিন বললি ও তোকেও সামলাতে পারে না মাকেও সামলাতে পারে না সেটা তো ভুল বলিনি প্রতীক চায় আমরা যেন সবাই থাকি থাকি শান্তিতে আসলে এইভাবে একসাথে থাকা যায় না তোরা বরং অন্য কিছু ভাব অন্য কিছু কি ভাববে না মানে এই ধরেন যে আলাদা হয়ে থাকা যায় কি না সেটা বলছিলাম আর কি আলাদা হলে সব ঠিক হয়ে যাবে কেন একসাথে থেকে ঠিকঠাক থাকা যায় না তোমরা কি আলাদা হয়ে গেছো আমরা সবাই মিলে ঠিক হয়ে থাকছি না সুমনা দেখ মা যে কি বলে না ও শাশুড়ি আর আপনি কি হ্যাক হলেন নাকি দেখ সুমনা আমার কিন্তু মনে হচ্ছে তো শাশুড়ির কোনো সমস্যা আছে তা না হলে দুদিন পর পর সেটা তো আছে কিন্তু এটা তো মাকে বোঝাতে পারছি না এখানে বোঝার তো কিছু নেই শুধু তোর শাশুড়ির সমস্যা থাকবে কেন তোরও নিশ্চয় সমস্যা আছে এক হাতে তো আর তালিব আছে না আমার তো সমস্যা আছে শাশুড়ির মুখের ওপর কথা বলতে পারি না এটা একটা সমস্যা প্রতীক কিছু বললে কষ্ট পাবে ওর মুখের উপর কথা বলতে পারি না এটা একটা সমস্যা আর কত কি হ্যাঁ হ্যাঁ সব কিছুই মানিয়ে চলতে হয় তোপা বড় হচ্ছে সে খেয়াল আছে মেয়েটার দিকে তাকিয়েও তো একটু চুপ থাকতে পারিস তুমি তুপাকে জিজ্ঞেস করো তুমি তো মাত্র বললে তুপা বড় হয়েছে ওর কথা তো তুমি বিশ্বাস করবে তাই না তুপা বল আজকে কি হয়েছে বল আরে বল না কি বলবো আজ তো সব তোমার জন্যই হয়েছে আজ তো দাদু কিছু করেনি তুমি বললে কেন চাচু যেন আলাদা হয়ে যায় শুভ আমাকে যেতে দাও যাই বলে যেতে নাই রে শুভ আমার কিন্তু অনেক মেজাজ খারাপ হচ্ছে যাই বলে যেতে নাই রে শুভ আজকে কি করলে তোমার মেজাজ ঠান্ডা হবে সেটা আমাকে বলো আমি তাই করব পায় ধরতে হবে হ্যাঁ হাতে ধরি একবার বলো একবার বলো একবার বলে দেখো তুমি আমাকে যাই বলবে আমি তাই করবো